দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি একজন এমপি কলকাতায় একটি ফ্ল্যাটে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন। সেই খুনের ঘটনায় এখন দুই দেশের পুলিশ, গোয়েন্দা পুলিশরা আসলে তদন্ত করছেন। তদন্তর এই পর্যায়ে ঢাকার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন এবং কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন। ঢাকায় গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে একটু আগে এই মিন্টু রোড এলাকা থেকে, আমরা ডিবি কার্যালয় থেকে আসলে আদালতে নিয়ে ওঠানো হয়েছিল। সেখানে গিয়ে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইলে আদালত তাদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন আমরা সর্বশেষ আসলে যে তথ্যটি জানতে পেরেছি যে এই খুনের এখন পর্যন্ত মরদেহ, লাশ, তার কোনো অস্তিত্ব পায়নি দুই দেশের কোনো পুলিশই। তারা খুঁজছে, গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত দিল্লির বেশ দুটি জায়গায় তার অভিযান চালিয়েছে, একটি পুকুরে এবং একটি জঙ্গলে। কোনো জায়গায় আসলে এই মরদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পুলিশদের সংখ্যা আশঙ্কা যে এই লাশের আসলে শেষ পর্যন্ত যদি অস্তিত্ব না পাওয়া যায় তাহলে মামলাটি আসলে কোন দিকে গড়াবে সেটি একটি বিষয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে লাশের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, না পাওয়া যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হচ্ছে যে এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রাথমিকভাবে যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে উঠে এসেছে যে এই লাশগুলো আসলে টুকরো টুকরো করে কাটা হয়েছিল এবং এটির জন্য কলকাতা মুম্বাই থেকে একজন কসাইকে নিয়ে আসা হয়েছিল, যে আসলে চাপাতি দিয়ে এই লাশ টুকরো টুকরো করে কেটে ফেলে। পরবর্তীতে একাধিক পলিথিনের ভিতরে সেগুলো সেই ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে কলকাতার বিভিন্ন জায়গায়, রাস্তায়, জঙ্গলে এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আজকে আসলে ওইভাবে ডিবি পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলেননি, তবে আমরা জানতে পেরেছি একটু পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো কথা বলবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানলাম যে এই ঘটনা আসলে সোনা চোরা কারবারের একটা কারবার নিয়ে মূলত এই ঘটনাটি সূত্রপাত হয়েছে। সেটিতে মোটামুটি বড় একটা টাকার অঙ্ক সেখানে ছিল, সেই বিষয়টা নিয়ে মূলত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে আসলে এই খুনটা হয়ে থাকতে পারে। এই খুনের জন্য বাংলাদেশের কিলিং মিশনের মিশন সম্পন্ন করতে 5 কোটি টাকার মতো একটি চুক্তি হয়েছিল, যে চুক্তিটির নেতৃত্ব দিয়েছিলেন আমানুল্লাহ নামে একজন সন্ত্রাসী, যে এর আগেও 2টি মামলায় সে 20 বছর জেল খেটেছিলেন। আমানুল্লাহ, তার একটা ডাক নাম রয়েছে শিমুল ভূঁইয়া, তার নেতৃত্বে আসলে 6 সদস্যের একটি কিলিং মিশনের দল কলকাতা যায়। কলকাতা গিয়ে ওই ফ্ল্যাটে উঠে সেখানে এই হত্যাকাণ্ডটি, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটায়। তো এই ছিল আসলে এখান থেকে আজকের সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আসলে আমরা আপনাদের সঙ্গে আবার আপডেট দেবো।